তত্ত্ব পাঠানো হয়ে গেছে আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না সরি মম এনিওয়ে কটা ট্রি পাঠানো হয়েছে আচ্ছা মম তুমি এত চিন্তা করছো কেন বলো তো এনিওয়ে কি কি পাঠালে শুনি মম আমি এখন রাখছি পরে কথা বলবো শিয়া জানো আমি না তাড়াহুড়ো করে এসেছি তো তোমার জন্য কিছু নিয়ে আসতে পারিনি কিন্তু তুমি তো আমার ভাইপো বউ খালি হাতে তো তোমার মুখ আমি দেখতে পারি না মা তাই না হাতটা পাতো পাতো সর্দার জন্য যে শাড়ি কিনেছো সেটা কোথায় রেখেছো বলো তো মা হ্যাঁ বল কি বলছিস কি ভাবছো তুমি না সেরকম কিছু না বল কি বলছিস বল আজকাল তো তোমাকে একা রাখাটাই ব্রো একা রাখলে তুমি কিছু না কিছু ভাবতে শুরু করো কি হয়েছে বলো বৌদি এই তো বৌদি আসুন আসুন ঘরটা পুরো দেখে নিন হ্যাঁ এটাকে ফুল দিয়ে সাজিয়ে একদম ফুলের বাগান করে দিতে ওকে আচ্ছা কি কি ফুল দেব হ্যাঁ কি ফুল দেবেন তাই তো ধুত্র তারপর হচ্ছে পক পক হ্যাঁ আর ঘেটু বাদ দিয়ে যা যা আছে তা তা দিয়ে সাজিয়ে দিন ও আচ্ছা ওকে নিন তাড়াতাড়ি করুন তা ওকে বৌদি একদম টেনশন করো না নিজেকে একদম ফ্রি করে দাও তোমাদের দুজনের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আমি করেছি না দেখবে একটা হেভেনলি ফিল পাবে আর এটা আমার তরফ থেকে তোমাদের দুজনকে তোমাদের ফুলসজ্জার গিফট এই দিনটা তোমাদের কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে আচ্ছা শ্রেয়ার যেভাবে বিয়েটা হলো তাতে তো তোমাদের কি ওকে একবার জিজ্ঞেস করা উচিত যে ও কেমন আছে ভালো আছে কিনা আচ্ছা ওইন্দ্রিলা তোমার কি হয়েছে বলো তো যে কোনো একটা ব্যাপার পেলে আমাকে জ্ঞান দিতে শুরু করো তুমি যাও তোমার যদি অত মাথা ব্যথা আমাকে না খুঁচিয়ে নিজে খবর নাও না কেমন আছে কি হলো কাকে ফোন করছো আবার কেন এই মাত্র তো নিজে বললে যে নিজের দরকার থাকলে নিজে শ্রেয়ার খোঁজ নাও তাই নিজেই নিচ্ছি হে বাবা দেখো তুমি এখানে আর আমি সারাটা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি চলো দেরি হয়ে যাচ্ছে সাজুগুজু করতে হবে তো নাকি আর আজ আমি তোমায় এমন করে সাজাবো যে দাদা ভাই তোমার দিক থেকে চৌকি ফেরাতে পারবে না চলো আমি আমি তোমাকে পরে ফোন করছি হ্যাঁ তোমাকে কেমন সাজালাম একবারে বললে না তো বসো বৌদি আজকের রাতটা কিন্তু খুব স্পেশাল প্রত্যেকটা মুহূর্ত তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে আসল লোককে পাঠিয়ে দিচ্ছি দাদা তাড়াতাড়ি জানো দাঁড়িয়ে আছিস কেন এই চল 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 আমরা বেরোই টাটা এই দাদা দাদা তুই না এই তাড়াতাড়ি আয় ওই না এনজয়